বিমা কোম্পানি বাংলাদেশে মোট রয়েছে 35টা কোম্পানি, 34টা কোম্পানি মেয়াদ শেষে আপনার মেয়াদ ফুরছি ঢাকা শহর থেকে ঢাকা থেকে, একমাত্র পাইপলে ভিন্ন আমরা মেয়াদ ফুরছি থাকতেছে আমাদের সার্ভিস সেন্টার থেকে, সারা বাংলাদেশে 35টা লাইনে যতগুলো সার্ভিস সেন্টার সব খুলে আছে, আমাদের সার্ভিস কোনটা আমাদের সার্ভিস সেন্টারটা, অন্য কোনো কোম্পানি সার্ভিস সেন্টার থেকে কিন্তু চেক করা করে না, একমাত্র পাইপলে ছাড়া আমরা কিন্তু এদিকে এদিকে কিন্তু ছাড়া মানে বিমা কোম্পানিতে সবচেয়ে বড় যে জিনিসের চাহিদা সেটা হচ্ছে একটা চাহিদা, এরপরে তার কিছু নাই আছে, একটা গ্রাহক বিমা করে যত সময় তার টাকাটা ফেরত চায় আর কিছু চাই আপনাকে কিন্তু তার কোনো চাহিদা নাই, তার চাহিদা হলো তার টাকাটা সময় মতো কাজে ফেরত দেওয়া, এদিকে পাইলেন ছাড়া আমাদের সার্ভিস সেন্টার থেকে মেয়াদ ফুরতি চেক দেওয়া হয়, আমাদের সার্ভিস সেন্টার কোথায় আমাদের ম্যান পাওয়ার বাড়াইতে হবে, রেজার কালেকশন বাড়াইতে হবে, ফার্স্টের দিন বাড়াইতে হবে, তখন আমাদেরকে সার্ভিস সেন্টার তাই না আমাদের গ্রাহক আজকে নিয়ে আসছে, গ্রাহক আজকে আসবে আজকে টাকাটা দিয়ে যাবে, তাকে সার খাওয়াইতে খাওয়াইতে তার একটা আপনি দিয়ে দিতে আপনি পারবেন, তার কোনো করতেও দেখতে হবে না, কাউকে ফোন করতে হবে না, আপনি আসছেন আপনার মনে করেন অফিসের ব্যবসা আছে সব কিছু আছে, এটা সার্ভিস সেন্টার হয়ে গেছে, আজকে দিনে নিয়ে করছে আজকে দিনে সার দেওয়া সম্ভব সম্ভব না, নিরসরাই তো সার্ভিস সেন্টার হয়নি শুরু থেকে ছিল, সার্ভিস সেন্টার তো ছিল না, সেটা সাংগ্রামের একটা অফিস ছিল, সেটা তার লক্ষ্যমাত্রা অর্জন করে সে সার্ভিস সেন্টার হয়ে গেছে, আমরাও আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করে আমরাও সার্ভিস সেন্টার এটা করতে পারি, এই জন্য সবাই সঙ্গে কিন্তু একটু সহযোগিতা লাগবে, এরপর আমাদের আরেকটা জিনিস আমাদের চাহিদা আছে সেটা হলো আমাদের অফিসের জন্য একটা গাড়ি দরকার, একটা গাড়ি দরকার, আমরা যারা এখানে কাজ করি আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যে জন্য আসলে আমাদের গাড়ির একটা খুব দরকার, আপনি অফিসের গাড়ি থাকতে অফিসের গাড়ি নিয়ে যদি কোথাও প্রোগ্রামে যান এটা আলাদা একটা ভেলু কাজ করে, আলাদা একটা মূল্যায়ন হয় বুঝছেন, অফিসের একটা গাড়ি নিয়ে প্রোগ্রামে গেলেন আপনার আলাদা একটা মান থাকলো আলাদা একটা সম্মান করলো না, কোম্পানিটা আসলে মানুষের সাথে গাড়ি হবে ঠিক আছে, এখন আপনি রিক্সা করে যান 5,000 টাকা একটা বিমা করতে চিন্তা করে রিক্সা করে একটা সব ব্যাগ একটা নিয়ে এসে সিরিয়া ক্যাশানো সিরিয়া তার 5,000 টাকা তো তার সবগুলো মিলে দাম নয়, যখন আপনি 20,00,000 টাকা একটা গাড়ি নিয়ে যাবেন যে 5,000 টাকা বিমা করতে কিন্তু চিন্তাটা করবে না, এরপর আমাদের সময় আসবে আমরা অনেক সময় বাড়ি থেকে বের হয়ে বাতাস কবিতে আসতে হয় এখানে গাড়ির জন্য ওয়েট করতে হয় গাড়িতে উঠতে হয় আর গাড়িটা ঢোকা পর্যন্ত খাইছে 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা, দেখেন গ্রাহকটা থেকে যে টাইম দিচ্ছে ওই টাইমে মোটা সম্ভব হয় না, অনেক সময় গ্রাহকটা টাইম দিচ্ছে 9টায় আপনি মনে কয়টায় 10টায় তাই দেখেন আপনার বন্ধু যে সে তো আগে নেই, তাহলে আমাদের শুধু দিকে দশ আমাদের গাড়িটা থাকলে আমাদের সময়টা বাঁচবো লোকটাকে আমরা পাবো ঠিক আছে, বাকি সেজন্য সবাইকে বলবো আমাদের গাড়ির লক্ষ্যমাত্রাটা আমাদের অর্জন করতে হবে, আর গাড়ির লক্ষ্যমাত্রা হলো 1,75,00,000 টাকা 85,00,000 টাকা আরো 10,00,000 টাকা বেড়ে গেছে, 1,85,00,000 টাকা হচ্ছে আমাদের এখন গাড়ির টার্গেট, আমার 75,00,000 টাকা পর্যন্ত হয়েছে মনে করছিলাম 1 কোটি টাকা পুরো হয়ে যাবে, 1,10,00,000 টাকা করতে হবে আমাদেরকে 3 মাসে যদি আমরা গাড়িটা পেতে হয়, আমরা গাড়ি চাইতো সীতাকুণ্ড অফিসটা সার্ভিস সেন্টার চাইতো আমরা আমরা দিনে দিনে চাকরিতে চাইতো, এটা মুখের বলে শুধু সীমাবদ্ধ থাকলে হবে না, নাকি অর্জন করার জন্য দেখে যেটা করা দরকার আমরা সেটা করবো, এখন
আপনার পদবিতে আপনি 1 কোটি টাকা করেন গাড়িটা 1 কোটি 85 লাখ টাকা করেন গাড়িটা আপনার হবে।